তো বন্ধুরা, আমরা কালী পুজোর উপরে প্রায় সমস্ত ধরনের ড্রয়িং দিয়েছি। দেখতে পাবে আমি দীপাবলি কিভাবে পালন হচ্ছে, বাজি ফাটাচ্ছে, তার উপরে একটা ড্রয়িং দিয়েছি। আর আমি লাস্ট ইয়ার একটা পেন্টিং দিয়েছিলাম, যেখানে আমি মা তারা তার সাথে সাধক বামা খেপার একটা ছবি দিয়েছিলাম। দেখলাম ওই ভিডিওতে অনেক ভিউজ এসছে, অনেকে দেখলাম লাইকও দিয়েছে। তো ওই ভিডিওটা দেখতে পারো, আমার পপুলার আপলোড আর ফেস্টিভ্যাল ড্রয়িং প্লেলিস্টে পেয়ে যাবে। আর একটা আমি ড্রয়িং দিয়েছিলাম লাস্ট ইয়ার, সেটা হচ্ছে ভাইফোঁটা স্পেশাল, ওটাও তোমরা পেয়ে যাবে আমার ফেস্টিভ্যাল ড্রয়িং প্লেলিস্ট বা সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টে। তো আজকে যে ভিডিওটা করেছি, যে কনসেপ্টটা দেখেছি, থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছো, এটাতে গাইজ আমি দেখাতে চাইছি যে এই যে কালী পুজো বা দিওয়ালি, এই টাইমে দেখবে বেশিরভাগজন সেলিব্রেট কিভাবে করে। প্রচুরজন বাজি ফাটায়, রং মশাল, চোরকি, ফুল ঝুড়ি, রকেট জ্বালাচ্ছে, এইসব যে করে, এতে প্রচুর আলোকিত হচ্ছে, পুরো আকাশ ঝলমল করছে, প্রচুর জায়গা আলোকিত হচ্ছে। কিন্তু তার মধ্যেও যে কত এফেক্ট হয় মানুষের মধ্যে, জীবজন্তুর মধ্যে, সেটাই গাইজ আমি এই ভিডিওতে দেখাতে চেয়েছি। দেখো, তোমরা জানো যে এখনকার যে সিচুয়েশান, এই টাইমে কোভিড আছে, তো প্রচুর জায়গায় বলা হচ্ছে যে এখন যেন বাজি যেন না ফাটানো হয়, শব্দবাজি কম ব্যবহার করা, যাতে বায়ু দূষণ না হয়, যাতে এয়ার পলিউশন না হয়ে, যাতে শ্বাসকষ্ট মানুষের না হয়। দেখো, এটা এবছরের জন্য না, এটা প্রত্যেক বছরের জন্য, এটা সবসময়ের জন্য, যে এই যে রকেট জ্বালানো হচ্ছে, যে বাজি ফাটানো হচ্ছে, তার জন্য যে এত যে হাই ডেসিমেল যে সাউন্ড তৈরি হচ্ছে, তা অনেক জীবজন্তুদের যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তারা যে মারা যাচ্ছে, প্রচুর তো জীবজন্তু মারা যায়, এই যে ধোঁয়া, এই যে আকাশে যে এত এত ধোঁয়া হয়ে যায় যে বাজি ফাটানোর ফলে, তার সাথে সাথে প্রচুর মানুষও এর দ্বারা এফেক্ট হয়। তো গাইজ, আমি এই ভিডিওতে দুটো ফেস দেখিয়েছি আমার এই ড্রয়িংটার মধ্যে। একটা সাইডে দেখিয়েছি যে কিছুজন সেলিব্রেট করছে, তারা টুকরি জ্বালাচ্ছে, চোরকি জ্বালাচ্ছে, ফুলঝুড়ি, রং মশাল জ্বালাচ্ছে। আরেকটা সাইডে দেখিয়েছি, আর ওই সাইডটা আমি একটু কালারফুল করেছি, দেখতে পাচ্ছ। আরেকটা সাইডে আমি যে কালারটা দিয়েছি, সেটা আমি ব্লু ইউজ করেছি, প্রুশিয়ান ব্লু, তার সাথে আমি একটুখানি রেড ব্রাউন মিক্স করে করে ডার্ক করে করে শেড দিয়েছি। ওই জায়গায় দেখেছি যে কিছুজন কানে হাত দিয়ে আছে, সে সহ্য করতে পারছে না আওয়াজটাকে, আর কিছুজন মুখের ওপর হাত রেখেছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার জন্য কিছুজন শুয়ে, একজন শুয়ে পড়েছে, সে পারছে না সেটাকে নিতে। তো সেই কষ্টটাকে আমি দেখিয়েছি, দেখিয়েছি যে এই যে বাজিগুলো ফাটানো হচ্ছে, তার যে ধোঁয়াটা, ধোঁয়াটা ওই দিকে যাচ্ছে, তো ওই ধোঁয়াটা দেখানোর জন্য আমি ওই দিকটা করেছি। আর দেখো, যদি তোমাদের আলোকিত করতেই হয়, তাহলে আমি বলবো যে তোমরা প্রদীপ জ্বালিয়ে আলোকিত করো, কারণ দীপাবলিতে তো সবাই প্রদীপ জ্বালায়। তো আমি এখানে করেছি কি, আমি সামনে একটা দুটো হাতে একটা প্রদীপ রেখেছি, যাতে আমি বলেছি যে তোমাদের যদি দীপাবলি পালন করতেই হয়, তাহলে তোমরা প্রদীপ জ্বালাও, এইভাবে কষ্ট বা ক্ষতি এইভাবে করার তো কোনো মানে নেই। তো গাইজ, আমি এই ভিডিওর কনসেপ্টটা এইভাবেই রেখেছি। এই ভিডিওর ড্রয়িংটাও ইম্পর্টেন্ট, তার সাথে সাথে কালারটাও ইম্পর্টেন্ট। এটা তোমরা ওয়াটার কালারেও করতে পারো, আমি তো ওয়াটার কালারেই করেছি, তার সাথে তোমরা অয়েল প্যাস্টেলও করতে পারো। অনেকেই আমাকে বলে অয়েল প্যাস্টেল করার জন্য, বাট আমি এটা ওয়াটার কালারে দিয়েছি বেস্ট হওয়ার জন্য। বাট এটাকে তোমরা শেয়ার করো সবার সামনে। আমি জাস্ট এই ড্রয়িংটার মধ্যে দিয়ে শুধু একটা কনসেপ্টই না, আমি তোমাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, কারণ দীপাবলি আসছে, দীপাবলি সবাই পালন করবে, দীপাবলি বাড়িতে বাড়িতে পালন করবে। তো শব্দবাজি সেইগুলোকে অ্যাভয়েড করো, বা যে কোনো বাজি সেগুলোকে অ্যাভয়েড করো। সবাইকেই বলবো যে হ্যাপি দিওয়ালি, দিওয়ালি ভালো করে কাটাও, কিন্তু যখন তোমাকে আলোকিত করতেই হয়, তাহলে তুমি প্রদীপ জ্বালিয়ে আলোকিত করো, সারা বাড়িতে প্রদীপ জ্বালো, সেই জ্বালিয়ে আলোকিত করো, কিন্তু শব্দবাজি বা বাজি ফাটিয়ে কখনোই পালন করো না, কারণ আজকে আমাদের আনন্দের জন্য যেন কারোর ক্ষতি না হয়, সেটা কিন্তু আমাদের দেখতে হবে।